আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সাথে আছি আমি মোহাম্মদ রেহান, আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি। আজকের এই ভিডিওটিতে আমরা বলতে চলেছি যে কারণে মানুষ সৃষ্টিতে কান্না করেছিল মাটি, এবং বিবি হাওয়া আলাইসালামকে কেন এবং কিভাবে সৃষ্টি করা হলো তার বিস্তারিত ঘটনা সম্পর্কে, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ। মহান আল্লাহ তালার প্রতিটি কাজেরই উদ্দেশ্য আছে। আল্লাহ তালা উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করেন না। ঠিক তদ্রূপ আল্লাহ তালা মন্দ ও অকল্যাণ সৃষ্টি করেছেন এক মহৎ উদ্দেশ্য নিয়ে। এর পেছনে আল্লাহর অনেক হিকমত রয়েছে। একদিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির ব্যাপারে ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। দুনিয়াতে তার প্রতিনিধিত্ব করার জন্য হযরত জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে হযরত আদম আলাইহিসসালামকে মাটি দ্বারা সৃষ্টি করেন। যে মাটি দ্বারা বনি আদমকে সৃষ্টি করা হলো সেই মাটির অনুভূতি কী ছিল তা তুলে ধরে হযরত ওয়াব ইবনে মুনাব্বি রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন, তখন মাটিকে অবহিত করে বললেন, হে মাটি, আমি তোমার থেকে এমন এক জাতি সৃষ্টি করব যাদের মধ্যে আমার অনুগত ও নাফরমান উভয় ধরনের লোক থাকবে। যে আমার আনুগত্য করবে আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো, আর যে আমার নাফরমানি করবে তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। তখন মাটি বলল, হে আল্লাহ, আপনি আমার দ্বারা এমন জাতি সৃষ্টি করবেন যারা জাহান্নামের আগুনে জ্বলবে? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ। তখন মাটি কাঁদতে শুরু করল। তার কান্নার অশ্রুধারা থেকেই পৃথিবীতে ঝর্ণাসমূহ বয়ে চলেছে। সুতরাং যে মাটি জাহান্নামের ভয়ে ক্রন্দন করছে, আল্লাহ তাআলা মাটির ক্রন্দন থেকে শিক্ষা নিয়ে উম্মত মুসলিমাকে অনুগত বান্দা হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সন্তুষ্টি অর্জন করে পরকালের কামিয়াবি করার তৌফিক দান করুন। পবিত্র কোরআনে মা হাওয়া আলাইহিসসালাম সৃষ্টির বিবরণ দেওয়া হয়নি, তবে আদম থেকেই যে হাওয়াকে সৃষ্টি করা হয়েছে তা বলে দেওয়া হয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিসসালামের জীবন সঙ্গিনী হিসাবে মা হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করলেন। মা হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে হযরত আদম আলাইহিসসালামের বাম পাজরের হাড় দিয়ে। মা হাওয়াকে সৃষ্টি করার কারণ, মানুষ সঙ্গীবিহীন একাকী জীবনযাপন করতে পারে না, সে কারণেই মানুষকে সামাজিক জীব বলা হয়। মানব প্রকৃতি সঙ্গী খোঁজ করে, এজন্যই আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের জন্য মা হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করেন, যাতে তিনি তার কাছে মানসিক প্রশান্তি লাভ করেন। তিনি তাকে একা রাখেননি, তিনি তাকে ইরশাদ করলেন, তিনিই সে সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে এবং তার থেকে বানিয়েছেন তার সঙ্গিনীকে। সূরা আল আরাফ আয়াত নম্বর 189-তে বলা হয়েছে, মহান আল্লাহর সৃষ্টি প্রতিটি মাখলুকাতের ইট জোড়ার প্রয়োজন হয়, তাই আদম আলাইহিসসালামকে সৃষ্টি করে মহান আল্লাহ তাকে বেহেস্তের সব নিয়ামত দান করার পরও তিনি মানসিকভাবে স্বস্তি বোধ করছিলেন না, কারণ সব মানসিক প্রশস্তি ও আরাম আয়েশের পূর্ণতা আসে সমগোত্রীয় সঙ্গ থেকে। সে কারণেই মহান আল্লাহ হযরত আদম আলাইহিসসালামের বাম পাজরের হাড় থেকে বিবি হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করেন, হযরত আদম আলাইহিসসালামের সঙ্গ স্বস্তি ও মানসিক প্রশস্তির জন্য। এরপর আদম আলাইহিসসালাম বিবি হাওয়া আলাইহিসসালামকে দেখে এতটাই মুগ্ধ হন যে তার দিকে হাত বাড়াতে চাইলে মহান আল্লাহর আরশ থেকে আওয়াজ এলো, হে আদম, সাবধান, বিয়ের আগে তার সংস্পর্শে যাওয়া তোমার পক্ষে হারাম, আর এটাই হলো নরনারীর বিয়ে ছাড়া পরস্পরের সম্পর্ক হারাম হওয়ার মিরাস। তখন আদম আলাইহিসসালাম বিবি হাওয়া আলাইহিসসালামকে বিয়ে করার অভিপ্রায় ব্যক্ত করলে মহান আল্লাহ নিজেই তাদের উভয়ের বিয়ে দেন, আর এটাই হলো পৃথিবীর বুকে মানবজাতির প্রথম বিয়ের ঘটনা। বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।